অষ্টম অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন। উপরে পরিবর্তনগুলোর কোনটি কোন ধরনের তা টেনে মিল করি। আমরা পূর্বের শ্রেণীতে রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন সম্পর্কে জেনেছি। তোমাদের কি মনে আছে রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তনের মূল পার্থক্য কি? ভৌত পরিবর্তনে পদার্থের শুধু অবস্থা পরিবর্তিত হয়, আর রাসায়নিক পরিবর্তনে পদার্থের গঠন পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন পদার্থ সৃষ্টি হয়। রাসায়নিক পরিবর্তনকে রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন বলা হয়। রাসায়নিক বিক্রিয়ায় নতুন যে পদার্থ সৃষ্টি হয় তাকে উৎপাদ, প্রোডাক্ট বলা হয়, আর যে বা যেসব পদার্থ থেকে উৎপাদ সৃষ্টি হয় তাকে বা তাদেরকে বিক্রিয়ক, রিঅ্যাক্ট্যান্ট বলে। যেমন হাইড্রোজেন যোগ অক্সিজেন সমান পানি। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো।